তারা গাইজ বাইক রাইড করে থাকেন তারা অবশ্যই একটা হেলমেট পরবেন অ্যান্ড গ্লাভস পরে নেবেন, সেফটি গার্ড নিয়ে বাইক রাইড করবেন। তারা ট্যুর দেন তাদের জন্য এটা মাস্ট, কখনোই হেলমেট ছাড়া বাইক চালাবেন না। অনেক মজাদার, যারা চালান না তারা জানেন না। অ্যান্ড আসলে আজকে দিনটা আমার জন্য কতটা স্পেশাল আপনারা ভিডিওর মাধ্যমে হয়তো বুঝতে পারছেন আর কি। এই যে সামনের দিকে মহেস্থানগড় মোড়, সো টার্নিং নিয়ে নেই। এই যে সামনে মহেস্থানগড়ের কিছু পার্ট দেখা যায়। সো জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারেন। সো হি ব্যাক ওরে সেটা কোনো সমস্যা দেখতেছি না। ও তাহলে দাঁড়াইতে হবে একটু, তো দেওয়া লাগবে। একটা বাইক মেবি 40 টাকা জানামতে। সো আঙ্কেল কত টাকা? 40, তো 40 টাকা দেওয়া লাগবো। সো এই যে আঙ্কেল নেন। আসলে টোল কমই আছে, আমি ভাবছিলাম একটু বেশি হবে। এক নিয়ে এটা কল্পনা করতে পারতেছি না, নিজের কাছে একটা স্বপ্ন মনে হচ্ছে যে এটা একটা স্বপ্ন অনেকের কাছেই থাকে যমুনা সেতু দিয়ে বাইক চালা যাবে। সো সেই স্বপ্নটা আমার পূরণের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। মাইসেলফ আর এস মিনহাজুল আবেদিন নান্নু রাইট নাও গাইজ। আজকে আমাদের দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল, বিকজ অনেক দিন থেকে প্ল্যান ছিল যে একটা লং ট্যুর হবে, বাইক রাইড হবে। অ্যান্ড এই দিনটা অবশেষে চলে আসছে। এখন আমি আসছি 10 মাইল দিনাজপুরে। অ্যান্ড আমার সাথে আমার আছে 5 জন ভাইয়া। অ্যান্ড আমাদের ট্যুর প্ল্যান হলো আমরা যাব ফার্স্ট টাইম বগুড়া, তারপর সিরাজগঞ্জ, তারপর যাবো ঢাকা, তারপর হলো মিঠামন, কিশোরগঞ্জ, নিকলি হাওড়, অষ্টগ্রাম। সো আপনার ট্যুর প্ল্যানগুলো এবং সব কিছু সামনের দিকে দেখতে পাবেন। সো এখন কোথা না বলে একটু সামনে যাই, ভাই আর দাঁড়ায় আছে। সো ট্যুর তাহলে হচ্ছে আজকে ভাই, ট্যুর তাহলে হচ্ছে হচ্ছে চিল হবে ভরপুর, খেলা হবে ভরপুর। ভাই কেমন আছেন? অবশ্যই ভালো আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সেফ। হ্যাঁ অবশ্যই, সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সেফলি যাইতে পারি এবং সেফলি ব্যাক আসতে পারি। হে হোয়াটস আপ পিপল, কি অবস্থা সবার? আমরা অ্যাট লাস্ট তাহলে ট্যুরে বের হয়ে গেলাম। এখন বাজে ঠিক সকাল 7:32, আমি 7:30 আমি রাইড শুরু করলাম। আমরা রাইড শুরু করলাম, আসলে অনেক দিন ইচ্ছে ছিল একটা লং ট্যুর দেওয়া, অবশেষে টাইম চলে আসছে। সামনে দেখতে পাচ্ছেন আমাদের রায়হান ভাইয়া হাং চালাচ্ছেন, তার সামনে যে সাব্বির ভাইয়া তার কেকেআর নিয়ে রাইড দিচ্ছে ওরা ধরা। সো আসলে রাইডটা স্টার্ট করে ফেললাম। সকলে দোয়া করবেন আমার জন্য যেন ঠিকঠাক ভাবে রাইড করতে পারি। অ্যান্ড এটা হলো আমার আশাবু ভাইয়ের আরম 5V3, অ্যান্ড উনি আমাকে রাইড করার জন্য দিছে, তো নো প্রবলেম। সো গাইজ দেখতে থাকুন আমাদের আজকের ব্লগ 26টা। সারা মনে এসেছো গোপনে, মুখে বলেছি যে নিও না তো টেনে, অজানা কি ভুলে যা কেটে চলি, জানি শুধু রানো হবে না কখনো। তবু গভীরে সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে, গভীরে গভীরে সে থাকে গভীরে, যারা কাছ ছিল গভীরে সে পাশে নাই, কি জানি নাই সে পাশে নাই, কি জানি নাই। Roses be red light, violets are dying, outside I'm smiling, inside I'm crying, blue sky, blue sky, people
ফিরে আসলাম আবার মোটো ব্লগে। অ্যান্ড গাইজ, এখন আমরা চলে আসছি রংপুর টাউনে। অ্যান্ড রংপুরে মেবি সামনের দিকে একটু টি ব্রেক দিব সকল ভাই ব্রাদার্স যেগুলো আমার সাথে আসতেছে, দুইটা বাইক আরও, ওরা একজন মনে সামনে একজন পিছনে পড়ে গেছে, তো সেটা কোনো ব্যাপার না। সো গাইজ, এটাই আসলে বাইক চালানো অনেক ভালো লাগে আমার, অনেকের কাছে বাইক চালানো হয়তো বা নেশা, বাট আমার কাছে তেমন না। আমি আসলে বেসিক্যালি সাইকেল রাইডার, বাট ইনশাল্লাহ আপনার দেওয়া সাপোর্ট থাকলে একটা বাইক নেবো সামনের দিকে, বিকজ বাইক থাকলে অনেক বেশি ভালো হয়, অনেক জায়গায় মানে খুব সহজেই যাওয়া আসা করা যায়, ব্লগগুলো ভালো মতো করা যায়। সো আসলে গাইজ, আপনারা সাপোর্ট ভালোবাসা দিলে ইনশাল্লাহ সামনের দিকে নিবো। আর যারা গাইজ বাইক রাইড করে থাকেন তারা অবশ্যই একটা হেলমেট পরবেন, অ্যান্ড গ্লাভস পরে নেবেন, সেফটি গার্ড নিয়ে বাইক রাইড করবেন, তারা ট্যুর দেন তাদের জন্য এটা মাস্ট, কখনোই হেলমেট ছাড়া বাইক চালাবেন না, কোর্স লাইফ একটাই গাইজ, জীবন যদি একবার হারায় তাহলে আর পাবে না, একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা কিন্তু সারাটা জীবনের অনেকের কাছে কান্না হয়ে থাকবে, কোর্স আপনাদেরও ফ্যামিলি আছে, সবারই ফ্যামিলি আছে, আপনাদের ফ্যামিলি আপনার জন্য ওয়েট করতেছে। সো প্রেপারভাবে মানে বাইক চালাবেন না, অ্যান্ড সেফলি বাইক চালাবেন। এখন আছি রংপুরে, অ্যান্ড রংপুরে আসে একটু টি ব্রেক নিলাম সকল ভাই ব্রাদার্স, আমরা একটু চাটা খাইলাম, অ্যান্ড একটু রেস্টও নেওয়া হয়ে গেল। সো আমরা লাস্ট দাঁড়াবো মনে হয় বগুড়া যায়, তার আগে মেবি কোথাও আর দাঁড়াবো না। গেলাম জ্যামে শেরপুরের পরে, শুনে জ্যাম হওয়ার কথা না, বাট জ্যামে পড়ে, তারপর এই জায়গাগুলোতে জ্যাম হয়ে থাকে। অ্যান্ড আমি কিন্তু ইয়ামাহা লাভার্স, সামনে একটা এফজেড যাই। সো হাই গাইস, এটাই আসলে জ্যামটা কাটায় যাইতে হচ্ছে এখন, তো যাই। অ্যান্ড ব্রেক দিব একবার, একটা মহাস্থান গড়ে যায় বগুড়ায়, আসলে মহাস্থানগড় যাওয়ার একটা ইচ্ছা আছে, দেখি কী হয় মহাস্থানগড়ে, কী পাওয়া যায়, হয়তো বা যাইতে পারবো, জানি না। তবে গাইজ দেখতে থাকুন আমাদের এই আজকে ব্লক 26টা, আশা করি অনেক ভালো লাগতেছে আপনাদের। এই যে হাং যাই রায়ন ভাইয়ের বাইক হাং, তো যাই যাক, ঠিক আছে গাইজ, দেখতে থাকুন। এখন আছি মহাস্থানগড় রোডে। সো আমরা মেন রোড থেকে চলে আসলাম মহাস্থানগড় রোডে, সামনে আরেক এক বা দুই কিলোমিটার পরে মেবি মহাস্থানগড়। সো আসলে অনেক দিন ইচ্ছে ছিল মহাস্থানগড় যাবো, আসলে আমি আমার ঢাকা অলমোস্ট অনেকবার গেছি, তারপর কোনোদিন দাঁড়ানো হয়নি। সো লাস্ট টাইম আজকে ভাবলাম যে দাঁড়ানো যাক, সো দেখি একটু আক্স করে দেখি আসলে কত দূর মহাস্থানগড়টা। সো মহাস্থানগড় আসলে আসা হয়নি রাস্তাঘাট চিনি না, সামনে নাকি বললো এক ভাই, সো সামনে যাই। আসলে বাইক চালানো কি বলবো, আসলে বাইক চালানো অনেক মজাদার, যারা চালান না তারা জানেন না। অ্যান্ড আসলে আজকে দিনটা আমার জন্য কতটা স্পেশাল আপনারা ভিডিওর মাধ্যমে হয়তো বুঝতে পারছেন আর কি। এই যে সামনের দিকে মহাস্থানগড় মোড়, সো টার্নিং নিয়ে নেই, এই যে সামনে মহাস্থানগড়ের কিছু পার্ট দেখা যায়, সো অনেক এক্সাইটেড আজকে এই দিনটার জন্য। কোর্স মহাস্থানগড় আমি অলমোস্ট 2 বছর আগে আসতে চাইছিলাম, আসতে পারি নাই। অ্যান্ড আজকে সকলের সাপোর্টে কিন্তু আমার চ্যানেল এত দূর বলে আমি অনেকগুলো প্লেসে ঘুরতে পারতেছি, ব্লগ করতে পারতেছি।
আচ্ছা, আর যদি আপনারা আমাকে আরো সাপোর্ট করে থাকেন তাহলে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা প্লেসে কিন্তু আমি যাওয়ার চেষ্টা করব। ওয়াও, নাইস, কি সুন্দর লাগে এই সাইডটাতে, ডান পাশের সাইডে দেখতে পাচ্ছেন কিনা জানি না। সো আর কি গাইজ, দেখতে থাকুন, আমরা সামনের দিকে যাই, কথা হচ্ছে। ব্রো, আমরা এখন আছি বগুড়ায়, এন্ড এখানে হলো পিছনে দেখতে পাচ্ছেন মহেশগঞ্জ, এন্ড আমার পাশে আছে আশরাফুল ভাইয়া। রাইডটা যে হলো না দেখলেনি, যে আসলে অসাধারণ বাইক চালায় আমি, এটার পরিচয় ভাইয়া দাঁড়াইছে, এন্ড গাইজ এটাই। সো এখন আমরা একটু দেখি ভিতরে প্রবেশ করা যায় কিনা, তারপর ইনশাল্লাহ ড্রোন ফ্লাই হবে, এন্ড কিছু আড্ডাও হবে, কি বলুন ভাইয়া? আমার ভাই ব্রাদার্স গুলো এখানে হলো সাইদ ভাইয়া, ভাইয়া কি অবস্থা, কেমন রাইড কেমন হলো? পাটাবাড়ি পাটাবাড়ি রাইড হলো, সবাই কি অবস্থা? চলে ভাই, চলে চলে, চিল করতেছেন? করি তো ভাই, করি, যে গরম ফিল নিয়ে চিল, ব্রো ফিল নিয়ে চিল। আর এদিক সাব্বির ভাইয়া তো একটু এক্সট্রা লেভেলে চিল করতেছে, তো সেটা ব্যাপার না, ব্লগ করতে পারতেছে না, তবে শুরু করবে। আর একটা জিনিস দেখছেন কি না, আমরা কিন্তু 200 কিলোমিটার আপ করে আসছি রাইড করে, ওনার যে রাইডের স্কিল অ্যান্ড উড়া ধুলা টান, এটা কেউ পারবে না, আমিও পারবো না। অবশ্যই এতক্ষণ অবশ্যই ভালো লাগছে, কেন ভালো লাগবে না? আসলে ওনার বাইকে না উঠতে পারে একটু মিস, মানে কষ্ট মনে হয়, তবে ব্যাপার না, তবে আমি তো বাইক চালিয়ে আসলাম। তো নাও গাইজ, আমরা সেখান থেকে চলে আসলাম, এটা হলো মহেশগঞ্জের মাঝে আছে, বাট যে মেইন প্লেসগুলো সেগুলো করোনা পরিস্থিতির কারণে বর্তমানে অফ করে দেওয়া হয়েছে, তার কারণে কিন্তু আমরা কোনোভাবেই কোনো ফুটেজ নিতে পারিনি, অ্যান্ড ড্রোন ফ্লাইও করা একদমই পারিনি, কোজ সেখানে প্রশাসনিক ব্যবস্থা অনেক কঠোর। সো গাইজ, আমরা এখন এখানে এই যে পাশে কি জিওৎপুয়া, ওই পাশে একটা ছোট্ট কি জানি দেখতেছি, সো দেখতে পাবেন সামনে। সো আমরা এই কুয়াটার বিষয়ে জানি, এখানে আমরা সেই আমলে কিন্তু আপনার এই কুয়াতে হলো মৃত ব্যক্তিকে জিন্দা করা হতো, আমি লোকবোধায় জেনেছি, অ্যান্ড কুয়াটা এখন পরিত্যক্ত, দেখা যায় কিনা জানি না, তবে এখানে এখন একদমই কিচ্ছু নাই। সো গাইজ, এটাই ইউটিউবার, ইউটিউবার সব জায়গায় ইউটিউবার, করোনা ভাইরাসের জন্য আমাদের গেরিলা বাহিনী বলছে বন্ধ রাখার জন্য, ভাল লাগতেছে গেরিলা বাহিনী, তুমি একটাও দিও আর দাদা সবাই একসাথে। গাইজ, আমরা এখন যাচ্ছি পরশুরাম প্রাসাদে, যেহেতু আর কোনো ওয়ে নাই, সেক্ষেত্রে এখানে একটু ড্রোনটা ফ্লাই করে আপনাদের একটু দেখানোর ট্রাই করি, আসলে বর্তমান ভিউটা কীরকম। আমি কোনোদিনও কিন্তু মহেশগঞ্জ করে আসিনি, অ্যান্ড ভাগ্যটা খুবই খারাপ, তার কারণে কিন্তু আসেও আমি আমার মেন জিনিসগুলো দেখতে পাইলাম না, অ্যান্ড ঠিক আছে, বেটার লাক নেক্সট টাইম। সো এখানে কিছু বাচ্চা কাচ্চা অ্যান্ড বাহিনীকে পাইলাম, যারা আসলে এখানকারই ছেলে পেলে, গরিলা মানে গেরিলা বাহিনী। সো আমরা এখন তাদেরকে নিয়ে সামনে এই যে পরশুরাম প্রাসাদে আমরা একটু ড্রোনটা ফ্লাই করব, তাহলে আমরা আর বেশি কথা না বলি, তাহলে ক্যামেরা থেকে শিফট হয়ে যাচ্ছি ভাইয়া, কোথায়? ড্রোন। Let's take it slow, where you go I go too, and if you hit the bottom I'm going down with you. Let's take it slow, who cares where we gotta be, you know you'll have a good time wherever you're with me. Let's take it slow. Taking on water, yeah, we're sinking now. You're looking all concerned,
like we're gonna drown. But we both know how to swim, no worries as we'll find out. Let's take it slow. সো গাইজ, একটা ডায়লগ বলে না যেটা বলে আমার অনেক বেশি ভালো লাগে, অ্যান্ড অনেক ভাই ব্রাদার্সের নাকি ভালো লাগতে শুরু করছে এবং ভালো লাগে, সেটা কি জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারেন। সো হি ব্যাপ ওরে, কেমন লাগলো মহেশতানগর এরিয়াল ভিউ প্লাস ফুটেজগুলো? আসলে মহেশতানগর বন্ধ হওয়ার কারণে ভালোভাবে ফুটেজগুলো নিতে পারলাম না আর কি, এটাই কোনো কোনো অবস্থায়। আর এখন হলো বগুড়া বাইপাসে ঢুকে গেলাম, বাইপাস দিয়ে যাই কারণ বগুড়া শহর দিয়ে গেলে এত জ্যাম পড়বে যে সেখানে হয়তো বা দু এক ঘন্টা লস হয়ে যেতে পারে। অ্যান্ড আসলে বাইক চালাই যাচ্ছি, তাই একটু তাড়াতাড়ি গাজীপুর ঢুকতে পারলে ভালো হবে। গাজীপুর থাকবো আজকে এক ভাইয়ের বাসায়, আলিফ, সো উনি একজন সাইক্লিস্ট, দেখতে পাবেন সামনের দিকে গাজীপুর গেলেই। আর এখন বাইপাস দিয়ে যাই, পরিবেশটা মোটামুটি ভালোই আছে, বেশি একটা রোদ নাই যেটা বাইকারদের জন্য অনেক ভালো। আর এই যে সামনে রয়েছে আমার রাহেন ভাইয়া, আর সাবির ভাইয়া একটু পিছনে পড়ে গেছে আর কি, এটাই। আর ইনশাল্লাহ আমার 1K খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, লাস্ট টাইম দেখছিলাম 930 মেবি। 1K হলে একটা 1K স্পেশাল ভিডিও আসবে ইনশাল্লাহ। তাহলে এখন চিল করি ফিল নিয়ে। কি অবস্থা, কেমন লাগতেছে আজকে ব্লগটা? আশা করি ভালো লাগতেছে, একটু ডিফারেন্ট করার চেষ্টা করতেছি। মোটো ব্লগ তো আমার আগে কোনোদিন দেখছেন, আগে একবার একটু করেছিলাম, সো আশা করি ভালো লাগতেছে অনেকের। এখন আছি সিরাজগঞ্জে, প্রায় ঢুকে গেছি সিরাজগঞ্জ, সামনে সিরাজগঞ্জ। অ্যান্ড সিরাজগঞ্জে আমরা চলে যাবো হলো ওই যে আপনাদের চায়নাবাদের দিকে, সিরাজগঞ্জ চায়নাবাদ পানি প্রজেক্ট। সো সেখানে আশাবু ভাইয়ার এক ফ্রেন্ড ওয়েট করতেছে, অ্যান্ড আমার এক ভাই ওয়েট করতেছে, সেখানে যাই একটু ওয়েট করবো। চায়নাবাদ, যমুনার পাড়, হার্ট পয়েন্ট এগুলোতে একটু যাবো, প্ল্যান ছিল এটাই। তাহলে এটাই আর কি। অ্যান্ড রাস্তাটা মোটামুটি আজকে ফাঁকাই আসে, যেহেতু সকাল সকাল বেরিয়েছি, নাহলে একটু জ্যামই থাকে। আর বাইক চালানো অনেকের কাছে মনে হতে পারে যে আসলে ঢাকা বাইক চালানো, বাইক চালায় যাওয়া একটা কঠিন কাজ, আসলে তেমন কিছু না। যারা বাইক চালানো জানে, বাইকের ওভারটেকিং ঠিকঠাক জানে, তাদের কাছে কোনো ব্যাপার না, অ্যান্ড ইনশাল্লাহ আমার কাছেও না। সো গাইস দেখতে থাকো এটাকে হবে জলখানা ঘাট সিরাজগঞ্জ। অ্যান্ড এই যে এটা হলো যমুনা নদী, ওই দিকে দেখা যায় যমুনা, মানে আমাদের বঙ্গবন্ধু সেতু দেখা যায় কি না যায় না আমার গল্প কেম মানে ইয়েতে লেসে, বাট আমি ট্রাই করতেছি দেখানো। অনেক সুন্দর জায়গাটা, আসলে ড্রোন ফ্লাই করলে ভালো হতো। তবে আমরা এখান থেকে যাব এখন চায়নাবাদ সিরাজগঞ্জে, সেখানে যাই একটা ড্রোন ফ্লাই হবে। আসলে সব জায়গাতে ড্রোন ফ্লাই করা খুবই রিস্কি, অ্যান্ড এখানে উইন্ড অনেক পরিমাণে বেশি, তার কারণে হয়তো বা সব জায়গায় ফ্লাই করা যাচ্ছে না। আসলে জায়গাটা অনেক সুন্দর, যে এখানে কিছু ভাইয়া অ্যান্ড সবাই গোসল করে, সব জায়গাতে গোসল করতেছে, ওই যে ওইদিকে নৌকা, এইদিকে নৌকা, ট্রলার, সব দিকেই জাস্ট একটা সুন্দর ফিলিংস হচ্ছে যে আসলে কত সুন্দর জায়গাটা। অ্যান্ড একটা ফ্রেশ এয়ার, আসলে আসছি এখন এমন টাইমে 3:30-3:30 দিকে, প্রচুর রোদ, তার কারণে একটু খারাপ লাগতেছে, বাট সেটা কোনো ব্যাপার না। কোজের ফুটেজগুলো অ্যান্ড এইগুলো ভিউ নেওয়ার জন্য আসলে এই দিনাজপুর থেকে এত দূর আসা, অ্যান্ড এখনও কিন্তু শেষ হয়নি, আর অনেক ফুটেজ, অনেক ভিডিও নেওয়া বাকি আছে। সো আমাদের আজকে ডে ওয়ানটা হয়তো বা শেষ হবে গাজীপুর যায়। সো গাইজ দেখতে থাকুন অ্যান্ড স্টে টিউনড। সো গাইস চলে আসলাম এখন একটু ক্লোজার হার্ট পয়েন্ট সিরাজগঞ্জ। অ্যান্ড এটা একটা দ্বীপের মতো লাগে জায়গাটা, অ্যান্ড এটা অনেক সুন্দর জায়গায় যে এখানে নৌকা, সব জায়গাতে নৌকা, অ্যান্ড পাশে আর সব পাশে হলো যমুনা সেতু। আসলে জায়গাটা এত সুন্দর, এত সুন্দর, এত বিউটিফুল যে কোনো ভাষা নাই। অ্যান্ড গাইস আমরা অনেকগুলো প্ল্যান নিয়ে আসছি আজকে, সো এই প্ল্যানগুলো করতে করতে আসলে আমাদের টাইমের একটা মেনটেনেন্সের ব্যাপার আছে। সো এখানে হয়তো বেশিক্ষণ থাকা যাবে না, তাই আমি শর্টকাটে জায়গাটাকে দেখাবো আমার ড্রোনের মাধ্যমে। সো গাইস এখন চলে যাই ড্রোনে, সো লেটস ড্রোন ফ্লাই।
আসসালামু আলাইকুম। চায়নাবাদের গেটে এখানে কিন্তু সবাই প্রবেশ করতে পারে না, সব বাইকারই পারে না, তবে অলমোস্ট যেগুলো হলো ভালো বাইকার তাদের জন্য এই প্লেসটা খুলে দেওয়া থাকে, মানে গেট লাগানো থাকে, বাট এখানে আসলেই হয়। এই যে ফ্রেন্ড আশু ভাইয়ের, উনি আসলে বাংলাদেশ আওয়ামী লীগের কী জানি একটা পোস্টে আছে, তো ওনার কারণে কিন্তু সবসময় এই প্লেসটি ফ্রি। এই যে আমরা সামনে দেখতে পাই চায়নাবাদের উইন্ডমিলগুলো, অ্যান্ড আসলে জায়গাটা এতটা সুন্দর, এত জোশ, একটা চমৎকার প্লেস। আমি ভিডিওতেই দেখছি, আসলে ফার্স্ট টাইম আজকে আসে, এত ভালো লাগতেছে। সামনের আকাশটাও সেই জোশ, অ্যান্ড পানি, আসলে পানিগুলো সেই লাগতেছে, অ্যান্ড বাতাসটা যে লাগতেছে না, আসলে মোটরগুলো করাটা যে কতটা মজার, বুকিং করা যে কতটা মজার, তাহলে আসলে যারা রাইড করেনি তারা বুঝবে না। আমি বুঝতেছি, আমি রাইড করতেছি, অ্যান্ড R15 ইজ আ চোজ বাইক আই থিঙ্ক, কারণ আমি চালাচ্ছি আসলে এর সব দিক দিয়ে, স্মুথনেস বলেন, পিক আপ, সব কিছুতেই চোজ এই বাইক। যারা নিতে যাচ্ছেন এই বাইকটা তারা নিতে পারেন, এত সুন্দর বাইক আসলে সবাই নিতে পারবে না, জানি প্রাইসটা অনেক বেশি হাই। তারপর যারা সামর্থ্য থাকে যে কোনো বাইক না নিয়ে এই ইয়ামাহাতে আসতে পারেন R15-এ। এটাই গাইস, এখানে এই যে পাশে যে আমরা রোডটা দেখতে পাচ্ছি, রোডের পাশে যে ঘাস, এই জায়গাগুলোতে অনেক বাইকার ক্যাম্প করে, যারা টেন্ট করে তারা এখানে, যারা ক্যাম্পিং করতে ভালোবাসে আসে ক্যাম্প করে থাকে রাতে। আসলে সিকিউরিটির ফুল সিকিউরিটি ব্যবস্থা আছে, যারা ক্যাম্প করতে চান ক্যাম্প করতে পারেন, আর জায়গাটা চিকন হলো, সরি মানে রাস্তাটা চিকন হলো, নো প্রবলেম, ফাঁকা আছে, সো একটু স্পিডেই চালাই। স্পিডে চালাতে আমার বাইক ভালো লাগে, কারণ স্পিড ইস মানে মনেরটা কেমন একটা ফিল আসে স্পিডে বাইক চালালে, সো এটাই। তাহলে একটু সামনে থেকে রাইড দিয়ে ঘুরে আসে একটু বসতে হবে, তাহলে গাইজ এটাই। তারপর শোন নেব কিছু ইনশাল্লাহ দেখাবো, যতটুকু পারি। প্রচুর রোদ, রোদে পুরো শরীর পুড়ে যায়, সো গাইজ দেখতে থাকুন, ব্লগটা এনজয় করতে থাকুন। সো নাও গাইজ, এখন আছি চায়নাবাদ সিরাজগঞ্জ, এটা হলো একটা পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প কাজ চলতেছে, অ্যান্ড আমি এখন এই যে নদীতে, আমার পিছনে কিন্তু চায়নাবাদ, অ্যান্ড এখানে অনেক বেশি ভালো লাগতেছে, পরিবেশটা অনেক সুন্দর, অ্যান্ড ওই যে দেখা যায় হলো আমাদের বঙ্গবন্ধু সেতু, অ্যান্ড এই পাশে অনেক কিছুই কাজ চলতেছে, বাট আমি অনেক কিছু জানি না, সো আমরা একটু পরে যাই। আসলে ব্রাদার্স এখন সেলফি পিক তোলা নিয়ে বিজি, অ্যান্ড গাইস এই যে আপনাদের দেখেন কিছু উইন্ডমিল পিছনের দিকে, আসলে টাইমটা হয়ে গেছে একটু অন্য, বিকজ বিকালে আসলে সব থেকে ভালো ভিউ পাওয়া যায়, আর সেটা কোনো ব্যাপার না, বিকজ আমার কাছে যেহেতু টাইম নাই, সেহেতু আমাকে এই সময়ের মধ্যে আমাকে কিন্তু কাজটা করতে হবে। আসলে কী বলবো গাইস, আপনারা আসতে পারেন, জায়গাটা অনেক সুন্দর, আসলে আরও সুন্দর লাগবে যখন সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে। সো এখন আমরা একটু ড্রোন ফ্লাই করি, অ্যান্ড ড্রোন ফ্লাই করে আমরা উপর থেকে সম্পূর্ণ ভিউটা দেখে আসি, সো লেটস ফ্লাই ড্রোন। Thank you.
ট্র্যাক দিতে দিতে কিন্তু হাল খুবই খারাপ। আসলে লং রাইড কোনো ব্রেক ছাড়া এরকমভাবে সবাই পারে না। অ্যান্ড আমরা কিন্তু চলে আসছি যে সামনে যমুনা ব্রিজ সামনে, তো সামনে হলো যমুনা সেতু টোল প্লাজা। তো দেখা যাক কত দূর টোল প্লাজা হয় সামনে। ঢাকা আসলে অনেকবার আসা হয়েছে, বাইক নিয়ে কোনোদিন আসা হয়নি। আসলে ঢাকা আমার হলো নামের বসা। অ্যান্ড এখানে আমি অলমোস্ট ইয়ারে দুইবার তো আসি, এক দুইবার আসা হয়ে থাকে। তো সে অনুযায়ী ঢাকার পরিচিত একটা জায়গা হয়ে গেছে আমার কাছে। অ্যান্ড এটাই, তবে বাইক নিয়ে এটা হলো একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার কাছে। অ্যান্ড বাইকে ফার্স্ট চালানো এটা এক্সপিরিয়েন্স ফার্স্ট আর কি। সো কিছু বাইক দেখি জ্যাম লাগে আছে। অ্যান্ড সামনে হলো যমুনা টোল প্লাজা। আসলে গাইজ, আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগতেছে আমি বুঝতেছি না, তবে আশা করবো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগতেছে। এই যে পাশে যে রোডটা, এটা হলো ট্রাক অ্যান্ড ট্রাকের টোল প্লাজা, আর এটা হলো বাইক বাস অ্যান্ড মাইক্রো অ্যান্ড অন্যান্য যে গাড়িগুলো আছে সেগুলোর টোল, মানে এটা রোড। অ্যান্ড এই যে সামনে টোল প্লাজা দেখি ফাঁকাই আছে, সেটা কোনো সমস্যা দেখতেছি না। ও তাহলে দাঁড়াইতে হবে একটু, টোল দেওয়া লাগবে। একটা বাইক মেবি 40 টাকা জানা মতে। সো আঙ্কেল কত টাকা? 40, তো 40 টাকা দেওয়া লাগবো। সো এই যে আঙ্কেল নেন। আসলে টোল কমই আছে, আমি ভাবছিলাম একটু বেশি হবে। সো ব্যাপার না, টোলটা দিয়ে দেওয়াই ভালো। অ্যান্ড এটা হলো আমরা যে ব্রিজটা দিয়ে যাচ্ছি। আসলে আগে যখন ব্রিজ ছিল না তখন কিন্তু অনেক কষ্ট ছিল মানুষের, লঞ্চে করে পার হওয়া লাগতো। যেমন পদ্মা সেতু এখন হওয়ার পর অনেক বেশি অর্থনীতির উন্নতি, মানে অর্থনৈতিক উন্নতি হবে। শরীয়তপুর ওই সাইডের যে মানে এলাকা আছে, জেলাগুলো, সেইভাবে আগে কিন্তু আমাদের দিকেও, আমাদের উত্তরবঙ্গটাও একটু খারাপ ছিল। এই ব্রিজটা হওয়ার পর অনেক বেশি সুবিধা হয়ে যায়। উফ আল্লাহ, থ্যাংকস আল্লাহ, থ্যাংকস। আসলে তোমার কারণে আজকে এত দূর আসা। অ্যান্ড আজকে যমুনা সেতুর উপর উঠলাম ফার্স্ট টাইম বাইক নিয়ে। এটা কল্পনা করতে পারতেছি না, নিজের কাছে একটা স্বপ্ন মনে হচ্ছে। যে এটা একটা স্বপ্ন অনেকের কাছেই থাকে, যমুনা সেতু দিয়ে বাইক চালা যাবে। সো সেই স্বপ্নটা আমার পূরণের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। আর গাইস, সকলের সাপোর্ট অ্যান্ড দোয়ায় কিন্তু আমারই আজকে এত দূর আসা। আসলে আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন তো তাহলে হতো না। ও মাই গড, আমি কিন্তু স্পিডে বাইক চালাইতে অনেক ভালোবাসি। সো একটু স্পিডটা উড়ে দেখি। আসলে এখানে লিমিট আছে বাইক চালানোর, 60 মনে হয়, বাট আমার রাইডার লিমিট এত কেমন নেই, প্রবলেম নাই, যা হবে দেখা যাবে। সো একটু স্লো করা লাগলো, সামনে ট্রাক, বেশি রিস্ক নিব না। অনেক বাইকার আছে যারা খুব রিস্কলি বাইক চালায়, তাদের জন্য বলতেছি প্লিজ সেতুর উপর দিয়ে যখন যাবেন কখনই রিস্কলি বাইক চালাবেন না। কোজ একটা দুর্ঘটনা ঘটে গেলে অনেক প্রবলেম হয়ে যাবে, আপনার ফ্যামিলি আপনার জন্য ওয়েট করতেছে বাসায়। Who cares where we gotta be? You know you'll have a good time wherever you're with me. Let's take it. So guys, ask your blog 26 to 8 for June 3rd. So আজকে আমাদের ছিল ডে ওয়ান। অ্যান্ড আপনারা অনেকেই দেখে ফেলছেন যে আজকে আসলে অনেক বেশি ট্যুর করে ফেলছি, আর এখন আছি গাজীপুরে আলিফ ভাইয়ের বাসায়। অ্যান্ড ইনশাল্লাহ আপনারা নেক্সট ডেতে আলিফ ভাইকে দেখতে পাবেন, আজকে কোনো একটা কারণে দেখতে পাচ্ছেন না। অ্যান্ড আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে। অ্যান্ড লাইফে ফার্স্ট টাইম বলা যাবে না, সেকেন্ড টাইম আশরাফুল ভাইয়ের বাইকে কিন্তু মোটো গ্রুপটা একটু প্র্যাকটিস করলাম আর কি। সো নেক্সট ডে বাইক নেবো ইনশাল্লাহ, তখন আরও ভালো করে হবে। অ্যান্ড এই যে আসল ভাই, তবে আজকে আপনি যে আমার পিছনে বসলেন মোটো গ্রুপে, তো আমি কেমন বাইক চালাতে পারি মনে হয়? অনেক ভালো ভাইয়া, অনেক ভালো বাইক চালাও, আশা করি ভবিষ্যতে আরও অনেক ভালো বাইকার হবে। ধন্যবাদ ভাইয়া। আর এই যে সাব্বির ভাইয়া মাঝে মাঝে উড়ে ধরে টানে, দুই মিনিটেও যায় না, তাতে কিন্তু আবার নিচে নামে যায়। তো আপনার ফিলিংস কেমন আজকে? আমরা যে দিনাজপুর থেকে 400 কিলোমিটার রাইড দিয়ে ঢাকা আসলাম, ফিলিংস কেমন?
যেখানে বিখ্যাত বিখ্যাত রাইডার আছে সেখানে আমার ফিলিংস কি বলবো, তাদের থেকে আমি শিখতেছি এবং অনেক ভালো লাগে। আর আপনার যে টেলিয়ন ওই ভাই তো ঘুমায় এখন, তো ওই ভাইয়ের ফিলিংসটা দুই দিন শেয়ার করতাম, ফলে তো কথা বলো না তুমি। আচ্ছা ওর ফিলিং বলতে কি, চুপচাপে থাকে মাঝে মাঝে হেলমেট নিয়ে ভাড়াম বাড়ি। ভাই একটা কথা ঠিক আছে, এই যে আইফোনটা এটা হলো ওই ভাইয়া, তো উনি আমার একটা গিফট করলো, তো ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর উনি একটা নতুন ডায়লগ মেক করছে, জীবন আসলে অনেক সুন্দর, বাট উনি একটা নতুন ডায়লগ মেট করছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, হ্যাভ ফান, টাটা, পিস, খুদা হাফেজ।